সুহাসিনীর বাবা কিন্তু অসম্ভব ধরিবাজ লোক। ধরিবাজ হোক, সেটাও ওর কাছে রাখুক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো ওকে দিতেই হবে। আমি তো বিচারকের অনুমতি নিয়েই প্রশ্ন করব। সবার প্রথমে আমি এই প্রশ্নটাই করব যে আপনি মিথ্যে কথা বললেন কেন? যে বিয়ের প্রমাণ আছে সেই বিয়ে নিয়ে আপনি মিথ্যে কথা বললেন? আর ওর লয়ার যদি আমাকে কিছু বলতে আসে, আমি জিজ্ঞেস করব যে এই মিথ্যেটাকে কি উনি সমর্থন করেন? জানবি, তুমি যদি কেসটা জিততে পারো তাহলে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। কেসটা তো আমাকে জিততেই হবে, আর এটা তো জেতারই কেস। আমি যা বলছি সব সত্যি কথা বলছি, এর মধ্যে তো কোনো মিথ্যে নেই। আমি তো কোনো মিথ্যে নিয়ে জিতবো না, আমি জিতবো সত্যের ওপর ভর করে। সব সত্যি যদি বিচার পেত তাহলে তো এই পৃথিবীতে মিথ্যে বলে আর কিছু প্রতিষ্ঠিত হতো না। কোথায় কি হয় সেটা তো আমি দেখতে যাব না, আমি তো বললাম আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। এটা তো আমার একার লড়াই নয় স্যার, এই লড়াইয়ের সাথে তো আপনার লড়াইটাও জড়িয়ে আছে। আমি একটা অদ্ভুত পরিস্থিতিতে বাস করছি, জীবনে কখনো ভাবিনি এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে আমাকে বাঁচতে হবে। আমার কোনো ইন্টিউশন কাজ করছে না। একটা কথা বলছি জাহ্নবী, তুমি যখন সবার সামনেই বলতে পারলে যে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, তাহলে এখন আপনি স্যার কেন বলছো? তুমি নিজের কথাকে কন্ট্রাডিক্ট করছো না? ডাকটা তো একটা অভ্যেস, ডাক দিয়ে কি এসে যায় বলুন তো, আস্তে আস্তে ঠিক অভ্যেস হয়ে যাবে। অভ্যেস তো হতেই হবে, নিজের স্বামীকে আজকাল কে আপনি আগে করে রে? ছোট মা বা রে, এই তো সকলের সামনে তুই বলছিস যে আমার ছেলে তোকে সিঁদুর পরিয়েছে, আমার ছেলে তোর সঙ্গে বিয়ে করেছে, তুই আমার ছেলের স্ত্রী, আর আমার সামনে তুই ওকে আপনি আগে এই সমস্ত করছিস। তুমি আমার লড়াই করার জোরটা বাড়িয়ে দিলে জাহ্নবী। আমি জীবনের উপরে হাল ছেড়ে দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি কোনোদিন আর লড়াই করতে পারবো না, এই বোধহয় হবে আমার নিয়তি। জানো তো আমার শুধু তোমার জন্য খারাপ লাগত। আমি ভেবেছিলাম তোমাকে অন্ধকার থেকে বার করে দেব, তোমাকে মুক্ত করে দেব। আপনি তো বরাবরই এরকম স্বার্থপর স্যার। আমি স্বার্থপর? তাছাড়া কি, আপনি শুধু নিজের কথাই ভাবেন। আপনি যদি আমার কথা ভাবতেন তাহলে ভাবতেন যে আমি এই লড়াইয়ে আপনার পাশে কিভাবে দাঁড়াতে পারি, সে কথা তো আপনি ভাবেনই। আপনি কখনো আমাদের করে ভাবেননি, আপনি সবসময় আমার করে ভেবেছেন। আমি কিন্তু যা ভেবেছি সব আমাদের করে ভেবেছি। আমি যখন আপনার কাছ থেকে সরে গেছিলাম তখনও আমাদের কথা ভেবেই সরে গেছিলাম। না, তুমি আমার কথা ভেবে আমাকে সরিয়ে দিয়েছিলে, যাতে আমার জীবনে কোনো কালো ছায়া না পড়ে, কেউ যাতে আমাকে নিয়ে কোনো সমালোচনা না করে, তাই তুমি নীরবে সরে যেতে চেয়েছ। তুমি আবার কি কথা বলছো? হ্যাঁ আচ্ছা, এখন কি এখানে ঝগড়া চলবে? আমি কোথায় ঝগড়া করছি ছোট মা, তোমার ছেলেই তো ঝগড়া করছে। এই শোনো, আমার ছেলে কিন্তু মোটেই ঝগড়ুটে নয়। হ্যাঁ সেই তো, পরের মেয়েই তো সারাক্ষণ খারাপ হয়, সে আর বলতে। ঠিকই বলেছ, সত্যিই তুমি আমার পর, এমন পর যার জন্য জীবনের সবকিছু আমি বাজি রেখেছি। ছোট মা, তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? আচ্ছা ও কি ঠিক মতো খাওয়া দাওয়া করছে না? কি করে খাওয়া দাওয়া করবে বলতো ঋষি, মাথার উপরে ওর এত বড় চিন্তা। কাল তো সারা রাত মেয়েটা ঘুমোতেই পারেনি, কি টেনশন ওর জানিস,
কি করবে কি বলবে, উল্টো দিকে উকিলরা কিভাবে ওকে চেপে ধরবে আর ও তাতে কি বলবে, সারা রাত এটা নিয়ে ও টেনশনে ছিল। কিন্তু আমি তো সকালবেলায় কোর্টে ওর ভূমিকা দেখে সত্যিই অবাক হয়ে গেছি। ও যে এতটা সাহস নিয়ে এত কথা বলতে পারবে আমি তো ভাবতেই পারিনি। আমার যে প্রাণের লড়াই ছোট মা, আমার যে প্রাণ নিয়ে টানাটানি, মানুষ যখন মৃত্যুর দরজায় এসে দাঁড়ায় তখন কি তার অন্য কিছু মনে পড়ে? এখন যদি আমি স্যারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে না পারি, রশ্মিতির বিরুদ্ধে যে আমি অভিযোগগুলো এনেছি সেগুলো প্রমাণ করতে না পারি, তবে আমাকে সারা জীবন অন্ধকারে মুখ ডুবিয়ে রাখতে হবে, সেটা আমি কোনোদিনও মেনে নেব না। মা, যাও, তুমি বাড়ি যাও, তোমার তো আবার রোজ রোজ বেরোনোর অভ্যেস নেই, এত ধকল তুমি সইতে পারবে না, রোজ রোজ তোমাকে এখানে আসতে হবে না। আমি না আসলে কে আসবে? শোন, বাড়ির লোকেরা কে আসবে না আসবে আমি জানি না, ওরা এলেও আমি কিন্তু রোজ আসব। এই মেয়েটাকে তো আর আমি একা লড়াইয়ের মাঠে ছেড়ে দিতে পারি না, আমাকে ওর সঙ্গে থাকতে হবে। যতই তুই থাক বাবা, তুই এখন যেখানে আছিস তুই চাইলেও ওর জন্য কিছু করতে পারবি না, তাই আমাকে ওর পাশে থাকতেই হবে। আর তাছাড়া এই লড়াইটা তো ওর একার নয়, আমার ছেলের জীবনে যে অন্ধকার ঘনিয়ে এসেছে সেটাকে সরিয়ে দেওয়ার দায়িত্ব তো শুধু ওর নয়, তাই না, আমারও। আমি তো তোর মা ঋষি। আর আমি কিছু বলবো না, তোমাদের যা যেরকম ইচ্ছা করো, কিন্তু সবাই একটু সাবধানে থেকো, লড়াই করতে গিয়ে যদি তোমাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। স্যার, শরীর থাকলে শরীর খারাপ হয়, এটা নিয়ে তো অত ভাবার কিছু নেই। তোমার উপরে কিন্তু প্রচুর চাপ পড়বে জানবি, একদিকে তোমার পরীক্ষা, তার উপরে এর থেকে বড় পরীক্ষা তো নয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, এই পরীক্ষায় আমায় পাশ করতেই হবে। এই পরীক্ষায় পাশ করলে জীবনের অন্য সব পরীক্ষায় আমি পাশ করে যাব, আর অন্যান্য সব পরীক্ষায় আমার কাছে তুচ্ছ, আপনি একদম চিন্তা করবেন না স্যার। আজকে আসছি, কালকে আবার দেখা হবে, আসছি। হ্যাঁ, সেই ভালো, ওরাও তাড়া করছে তোকে নিয়ে যাওয়ার জন্যে। তুই যা বাবা, তুই যা, আর আমরাও আসি, সাবধানে থাকিস বাবা। তোমরাও সাবধানে থেকো মা। আসলে আমি খুব ডিপ্রেশনে পড়ে গেছিলাম, কিন্তু আজকের পর থেকে আমার আর কোনো ডিপ্রেশন নেই, আমি আমার নিজের মনের জোর ফিরে পেয়েছি। এখন মনে হচ্ছে এখনো কিছু আশা আছে, আমার মনে হচ্ছে যে অসম্ভব সেটাকে সম্ভব করতে পারবে জাহ্নবী। জাহ্নবী সেই কবর খুঁড়ে সত্যি বার করে আমাকে সেই সত্যের মধ্যে দাঁড় করাবে, আর নিজেও দাঁড়াবে, সত্যের আলোয় আমাদের চারদিক জল জল করবে, আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবো। চলুন। আপনাকে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আপনি যা বলবেন সেটা সত্যি বলবেন আর পরিষ্কার করে বলবেন, মানে যেটা ঘটেছে সেটাই বলবেন। আপনার বুঝতেই পারেন না, যেটা ঘটেছে সেই সত্যি কথাটা না বললে আমাদের কমব্যাট করতে অসুবিধা হয়, তো যুক্তিগুলো সাজাতে অসুবিধা হয়, তো আপনি এখন যেটা করলেন সেটা তো আমাকে একটা ফলস পজিশনে ফেলে দিলেন, এতগুলো মিথ্যা কথা বললেন। আজকে যে ঘটনাটা ঘটলো এই মেয়েটা তো কোর্টে প্রমাণ দিয়ে দিল, এখন আপনি কি বলেন বলুন তো আমাকে, আমি ওইটুকু একটা মেয়ের সামনে মাথা নত করে থাকবো কি করব? আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, এই বিয়ের কোনো দাম নেই।
ওরা আমাকে জোর করে ফাঁসিয়েছে, ফাঁসিয়ে নিয়ে আমাকে বিয়ের মঞ্চ অব্দি নিয়ে গেছে। নালে আপনি আমাকে বলুন, আমি তো একটা এডুকেটেড মানুষ, তাই না? আমার একটা বিয়ে ছিল, আমার একটা সন্তান ছিল, তারপরে কি আমি একটা বিয়ে করব? সেটা কি লিগ্যাল ম্যারেজ? সেটা কি আমি জানি না? অ্যাকচুয়ালি ওরা প্ল্যান করে পুরো ব্যাপারটা খেলেছিল, এই যে আমাকে জোর করে ওই পুরো অঞ্চলের লোকরা, এটা ওদের রীতি, ওরা ওরা জোর করে নিয়ে গিয়ে মঞ্চে আমাদের বিয়েটা দিয়ে দিল। এই মেয়েটার সাথে তো তাই হলো। আচ্ছা, আপনি তো আমাকে সেইটুকুও বলতে পারতেন, সেইটুকুই বা বলেননি কেন? কেন বলুন। আসলে জানেন, আমি আমি এই চ্যাপ্টারটা আমার জীবন থেকে ভুলে যেতে চেয়েছিলাম। যে সময়টা আমার ওর সাথে দেখা হয়, আমার সবে বিয়ে হয়েছে, ছোট বাচ্চা ছিল, সেরকম একটা সময় আমি আমি এই এলাকায় কাজ করতে চাই, সেখানেই থাকতাম, ফলে পুরো ব্যাপারটা ঠিক আমার মাথায়ও ছিল, সেখানে অনেকের সাথেই আমার আলাপ হয়েছে। এবার সেই ঘটনাচক্রে এই মেয়েটার সাথে ওখানেই আলাপ। ইনফ্যাক্ট ওই আলাপের পর আমি কোনো কোনো সম্পর্কই রাখতে চাইনি, মানে কোনো যোগাযোগই রাখতে চাইনি, কিন্তু দেখতাম রোজ সকালে আমার বাংলোতে চলে আসত, ওই খাবার নিয়ে যে ওর মা বানিয়েছে আমার জন্য পাঠিয়েছে। আমি খুব কেয়ারফুল ছিলাম, কারণ আমি তো জানতাম আমার আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, আমার কাজের সূত্রে গ্রামের যতগুলো মানুষ আছে তাদের সাথে যোগাযোগ রাখাটা তো আমার কাজ ছিল, ফলে সেই সূত্রে এই পরিবারের সাথে আমার যোগাযোগ হওয়াটা স্বাভাবিক। এবং হ্যাঁ, কোনো ছুটি ছাটার দিন আমি ওই বাড়িতেও গেছিলাম, ওদের বাড়িতে গেছিলাম। এবার আমি তখন তো জানতাম না যে ওদের আলটিরিয়ার একটা মোটিভ আছে, ওদের মাথায় একটা অন্য প্ল্যান আছে, যে মেয়েটাকে আমার ঘরে লেলিয়ে দেবে। এবার একটা ঝড় বৃষ্টির রাত্রিরে তাকে পাঠিয়ে দিল আমার বাড়িতে, সে আটকে পড়লো। সেই সাংঘাতিক ঝড় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, সেখানে আটকে পড়লো। এবার ভোরবেলা দেখি অনেক আওয়াজ, প্রচুর লোক চলে এসছে, পুরো গ্রাম ধরে সবাই চলে এসছে, আর সাডেনলি দেখলাম মেয়েটা পাল্টি খেয়ে। মেয়েটা বললো আমি নাকি ওকে ডেকে পাঠিয়েছিলাম, ওর সাথে নাকি সহমতে সহবাস করেছি, আর আমি নাকি কথা দিয়েছি যে আমি তাকে বিয়ে করব। না, তাহলে কি মেয়েটা আকাশ থেকে পড়ল? এই যে মেয়েটা তো আপনারই মেয়ে। না স্যার, আমি সত্যি বলছি, আমি চাপে পড়ে গিয়ে আমাকে কথাটা এগ্রি করতে হয়েছিল, আমি মেনে নিয়েছিলাম, ও আমার মেয়ে ছিল না, আজও বলছি আবার বলছি ও আমার মেয়ে নয়। এখনো এইভাবে প্রেশার ক্রিয়েট করেছে, তখন আমি মেনে নিয়েছি, আমার কাছে কোনো উপায় ছিল না, মেনে নিতে হলো আমাকে। আমি বললাম ঠিক আছে, মেনে নিয়ে ওরা যদি শান্তিতে থাকে, আমাদের শান্তিতে থাকতে দেয়, তার জন্য যা টাকা পয়সা লাগে আমি দিতে রাজি ছিলাম। দেখুন, আমার একটাই কনসার্ন, আমার একমাত্র মেয়ে, সে যেন শান্তিতে ঘর সংসার করতে পারে। কিন্তু আমি তো জানতাম না ওরা পুরো ব্যাপারটাকে কোর্টে ড্র্যাগ করবে, এখানেও তিনি আসবে। এবার তো আমাকে সত্যি কথাটা বলতেই হবে, তাই না? এটা আমার কর্তব্য, আমাকে 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 যে সত্যিটা সে সত্যিটা কোর্টে জানাতে হবে। সত্যিটা কি? এক্স্যাক্টলি সত্যিটা কি? দেখুন, সত্যিটা যদি জানতে চান তাহলে একটাই কথা বল, মেয়েটার চরিত্রে দোষ আছে, ও কনসিভ করে আমার কাছে চলিস চাইছিল যে আমি আমি পুরো দায়ভারটা নিই, কিন্তু আই সোয়ার বাই মাই ডটার ওই সন্তান আমার হতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবার আমার ট্র্যাজেডিটা বুঝতে পারছেন? আমার স্ত্রী, আমি তার চোখের দিকে চেয়ে থাকতে পারি না, লজ্জা করে নিজের, কারণ আমার কোনো দোষ নেই, তাও তাদের কাছে স্বীকার করেছি তো, হয়তো আমার মেয়ে, সে হয়তো আমাকে খুব ছোট করে দেখে, দেখতেই পারে, এটা বুঝতে পারছেন? আমার মেয়েকে ও সুখে থাকতে দেবে না, আর তাই জন্য ওর সংসারটা ভাঙতে চলেছে। এই একটা মিথ্যের হাত ধরে কি সাংঘাতিক জিনিস আপনি বুঝতে পারছেন?
তার মানে আপনি এখন যেটা বলছেন সেটা সত্যি বলছেন, তাই তো? ভেবে দেখুন, কিন্তু আমাকে কিন্তু এর উপরই ফাইট করতে হবে। বাবা, ওরা যদি তোমার কেউ নাই হয়ে থাকে তাহলে তুমি মেনে নিয়েছিলে কেন? তুমি তো ফাইট করতে পারতে। ওরা ওরা কিভাবে বা প্রমাণ করত? কি ক্ষমতা আছে ওদের কাছে প্রমাণ করার? লোক লজ্জার ভয়। ঠিক আছে, আপনি যখন অস্বীকার করছেন তখন আপনি যে সিদ্ধান্তের কথা বলছেন আমি তাতেই বহাল থাকছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এরপরে কিন্তু ডিএনএ টেস্ট হবে। দেখুন, ডিএনএ টেস্ট কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে এটা কখন কিভাবে হবে এবং তার কিছু কিন্তু পদ্ধতিগত সমস্যা আছে। মানে কবে কিভাবে এটা হবে এটা একদম সেপারেট ইস্যু। যদিও এই ইস্যুটা কোর্টের মেইন ইস্যু নয়, এমনি আসেনি, বাট ডেফিনেটলি এটা আমাদের কেসের মেইন ইস্যু নয়। তবে হ্যাঁ, যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মেয়েটাকে কর্নার করতে সুবিধা হবে, কারণ মেয়েটার সঙ্গে ঋষি সেনকেও কিন্তু পার্টি করা হয়েছে। তার মানে এই মেয়েটার যা নেচার, মানে ওরা ফ্যামিলিগতভাবে এই বাজে কাজগুলোর সঙ্গে ওরা সবসময় অভ্যস্ত, এবং ঋষি সেনের সঙ্গেও এই কাজটা ওরা করেছে। ঋষি সেনও তো একইভাবে সাফারার, সেইটা বরং প্রমাণ করতে সুবিধা হবে এটা বলাতে। ঠিক এটার জন্যই তো আপনাকে পুরো কথাটা খুলে বললাম। বাবা, ওই যে আসছে ওরা। রোবট, ভয় পাচ্ছিস কেন অষ্টে? আর আমি বা ভয় পাবো কেন? আমি এই কোর্টের সামনে, সবার সামনে, কোর্ট চত্বরে বলবো যে আমার সাথে ওর মায়ের কোনো দিন কোনো কালে কোনো সম্পর্ক ছিল না। এদের অভ্যেসই এটা। আগে আমার ঘাড়ে ভর করেছিল, এবার ঋষির ঘাড়ে ভর করেছে, এবং এক একটা সংসার তছনছ করে দেওয়া, এটা হচ্ছে এদের অভ্যেস, আর এটাই সত্য। একই তো হলো, একই হলো না? ওর মা যে কাজটা করতে চেয়েছিল, আমার থেকে আমার অর্থ কেড়ে নিতে চেয়েছিল, আজ ওর মেয়ে তাই করছে, ঋষি থেকে অর্থটা কেড়ে নিতে চাইছে। এটা সিম্পল, এদের এদের গেম প্ল্যানটা তো খুব সিম্পল। আর ঋষিও যে এতটা বোকা এটা আমি বুঝতে পারিনি। ওর মা ভর করেছিল আমার ঘাড়ে, আর ওর মেয়ে ভর করছে ঋষির ঘাড়ে, আর পুরোটাই হচ্ছে টাকার লোভে, এটা সে বুঝতে পারিনি। আর আমিও প্রমাণ করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমার কাছে অনেক সাক্ষী আছে, আর অনেক প্রমাণ আছে। আমি ঠিক ঠিক এদের এদের ঠিক ক্যারেক্টারটা কোর্টের সামনে আনবো। এই যে আমি তোমার একটা কথা বলছি। তুমি বলে ডাকছেন কি? আপনার সাথে তো আমার এমন কিছু পরিচয় হয়নি যাতে আপনি আমাকে তুমি বলে ডাকতে পারেন। বাহ বাহ, এ তো দেখছি একেবারে ধানের লঙ্কা। হ্যাঁ, এই তুমি তুমি না বলে কি বলবো বলো তো? হ্যাঁ, একটা তিন আঙ্গুলের মেয়ে, তাকে কি বলবো? শুনুন, প্রথমত আমার 18 বছর বয়স অনেকদিন আগেই হয়ে গেছে, দ্বিতীয়ত আমি কোর্টে আপনার অপোজিটে লড়াই করছি, তো আপনি কোনোভাবেই আমাকে তুমি বলতে পারেন না। এই শোনো 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 শোনো, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আপনি যেই হন, আপনি যত বড়ই লয়ার হন না কেন, যেটা অন্যায় সেটা সকলের জন্যই অন্যায়। আপনি যত বড়ই আইনজীবী হন না কেন, আপনি তো আইনের চেয়ে বড় নন। সেই জন্যই আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, ভবিষ্যতে যখন আমার সাথে আবার কথা বলতে আসবেন, তুমি নয় আপনি বলে কথা বলবেন। স্যার, একটা রিকোয়েস্ট করবো, এদের সাথে মুখ লাগাবেন না প্লিজ। এরা যে ক্লাসে বিলং করে ও মুখ লাগাতে যাবেন না, কোনো লাভ হবে না। এরা কি আপনার সাথে কথা বলার যোগ্য? হ্যাঁ, কে যোগ্য আর কে অযোগ্য তার প্রমাণ খুব তাড়াতাড়ি উঠে আসবে।
আপনি এত চিন্তা করবেন না মিস্টার কুশল চ্যাটার্জি। আপনিও আপনার ছেলের মতন বোকা মানুষ। আগে আপনার ছেলে পড়েছিল ফাঁদে, এবার পড়ছেন আপনি। কিন্তু এখন আর আপনি নিজের দোষটা বুঝতে পারবেন না, কেন ওদের ফাঁদে আপনি পা দিয়ে ফেলেছেন। বাবা, আমার জন্য তো আপনার চিন্তার অন্ত নেই দেখছি।